আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কোনো আবেদন করেন নাই। আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে, তখন বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মেহেদিনুর পরশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত 9 আগস্ট মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করা হয় হাসপাতালে। সেই থেকে প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় গত 1 সপ্তাহে তাকে 2 দফা সিসিইউতে স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি জানানো হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে সাজাপ্রাপ্ত কোনো আসামিকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানালেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এই যে উনি কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও যে উনি আজকে ওনার দণ্ডাদেশ স্থগিত রেখে আজকে যে উনি মুক্ত এবং ভালো চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে পাচ্ছেন, সেটাও কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতা এবং মহানুভবতা। সেই ক্ষেত্রে তারা আবেদন করার পরে সেটা দেখা যাবে। সেই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠালে পর্যালোচনা করে দেখা হবে বলে জানান আইনমন্ত্রী। আবেদন করতে হবে ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেতে পারে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে মানবিক কারণে সরকার প্রধানের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।